মন্ত্রীর হাত ধরে 2 শতাধিক কংগ্রেস কর্মী তৃণমূলে যোগদান করলেন। এদিন হরিশচন্দ্রপুর 2 নম্বর ব্লক এলাকার মশালদহ বাজার অঞ্চলে দলীয় কর্মসূচির মাধ্যমে এলাকার বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেনের হাত ধরে মশালদাহা অঞ্চলের প্রায় 200 জন সক্রিয় কংগ্রেস কর্মী তৃণমূলের পতাকা হাতে নেন। এদিনের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি তাবারাক হোসেন, যুব ব্লক সভাপতি মনিরুল ইসলাম সহ আরও অনেকে। এদিন আগামী 1 তারিখ দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয় মশালদহ বাজার তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে। এই সভাতেই এলাকায় কংগ্রেস অঞ্চল কমিটির বেশ কিছু সদস্য সহ প্রায় 200 জন কর্মী মন্ত্রীর হাত ধরে তৃণমূলে যোগদান করেন। তাদের দাবি, কংগ্রেস থেকে এলাকার উন্নয়নের জন্য কিছুই করতে পারছিলেন না, মানুষের কাছে কোনো জবাবদিহি করতে পারছিলেন না, তাই তারা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। এ প্রসঙ্গে যুব ব্লক সভাপতি মনিরুল ইসলাম বলেন, কংগ্রেস থেকে যারা আজ তৃণমূলে যোগদান করলেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি, দলে গুরুত্বপূর্ণ পদে এদেরকে আমরা দায়িত্ব দেব, মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা এলাকার উন্নয়নে আরো বেশি করে কাজ করব। আমরা কোন দল থেকে আজকে যোগদান করলেন? কংগ্রেস দল থেকে। কেন যোগদান করলেন তৃণমূলে? দলে যোগ করার জন্য ঘটনা হচ্ছে যে আমি এই বুথে বা পাশের বুথে দুটো বুথে আমি নেতৃত্ব দিতাম কংগ্রেসের, তাদের জন্য অনেক খেটে এই অঞ্চলের মধ্যে সর্ববেশি ভোটে জিতিয়েছি এই দুটো বুথকে। সেখানে কোনো গুরুত্ব নেই, যারা নতুন করে 2-4 জন আসলো তাদেরকেই, মানে যাকে আমি নিয়ে আসলাম তাদেরকেই এখন গোড়া বলছে যে না ওদের উপর দিয়েই ভোট হয়েছে, তোর দ্বারায় কিছু হয়নি, মানে কোনো মানে ওখানে কোনো সম্মান নেই, কর্মীদের কোনো সম্মান নেই। জনসাধারণের জন্য কিছু আজকে 4-5 মাস হয়ে গেছে পঞ্চায়েত পাওয়া, তাতে কোনো কাজের কোনো একটা অংশ কিছু করতে পারেনি। যা প্রতিশ্রুতি দিয়েছি লোককে, যেটা বলে ভোটটা নিয়েছিলাম, সেটা কিছুই পূরণ করতে পারবো না সামনের দিনে দেখতে পাচ্ছি। আমি যেহেতু জনগণের সঙ্গে জড়িয়ে থাকা একজন নেতা, তো সেই জন্য তাদেরকে আমি এখান থেকে কিছুটা পাইয়ে দেওয়ার মতো দেখতে পাচ্ছি যে এখানে উন্নয়নটা হচ্ছে, এখান থেকে আমি কিছু পাইয়ে দিব। আজকে আমাদের মূলত পার্টির যে আগামী 1 তারিখ পার্টির তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, সেটা আমরা উৎসবের সহিত প্রত্যেক বছর হরিশচন্দ্রপুরের কিরণবালা বালিকা বিদ্যালয়ে পালন করে আসি, সেটা নিয়ে আজকে আমাদের প্রস্তুতি সভা। তার সাথে সাথে আমাদের হরিশচন্দ্রপুরের অন্তর্গত মশালদহ গ্রাম পঞ্চায়েতের যে হিন্দু প্রধান প্রায় 6টি বুথ আছে, সেখান থেকে 2 শতাধিকের ওপর কর্মী এবং সমর্থক আজকে আমাদের তৃণমূল দলে জয়েন করার ব্যাপার ছিল। আমরা আজকে তাদের তৃণমূল দলে স্বাগত জানালাম এবং আমাদের মন্ত্রী তাজমুল হোসেন সাহেব, ব্লক সভাপতি তাবারাক হোসেন সাহেব এবং আরও নেতৃত্বের মধ্য দিয়ে আমরা তাদের তৃণমূল দলে যোগদান করালাম এবং তৃণমূল দলে আমাদের উন্নয়নে, মমতা ব্যানার্জি উন্নয়নে, অভিষেক ব্যানার্জি উন্নয়নে সামিল করানোর প্রোগ্রাম করলাম। ওদেরকে নতুন যারা যোগদান করলেন